স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে দেবী বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 74টি পূজা মণ্ডপকে 10,000 করে টাকা দিলেন রাশিক মেয়র লিটন। চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল এক শিশু শ্রমিকের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এ ধর্মীয় উৎসব। সোমবার সকাল 9টায় মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হবে দুর্গা প্রতিমার আরাধনা। পূজা, আরতি, অঞ্জলি ও ভোগরাগের মধ্য দিয়ে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে। ঢাক ঢোল, কাঁসর ঘণ্টা আর শাকের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজা মণ্ডপ। তবে এবারও করোনা ভাইরাসের কারণে পূজা মণ্ডপের আয়োজন অনেকটাই সীমাবদ্ধ থাকছে। এবারও হচ্ছে না শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহী জেলা ও মহানগর মিলে 456টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলায় 456টি এবং মহানগরে 92টি পূজা মণ্ডপ আর জেলার 9টি উপজেলায় মোট 381টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় স্বাস্থ্যবিধির ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজকের আনুষ্ঠানিকতা বলতে কল্পারম্ভ ষষ্ঠী পুজো, যাকে মা চণ্ডী বলিয়া যে নামে ডাকি, সেটা দিয়ে আমাদের সকালবেলার আজকে পুজো শুরু হয়েছে। এটা ষষ্ঠী পুজোর প্রথম পর্বটা শেষ হলো রাত্রিবেলায় মাকে বোধনের মাধ্যমে মাকে জাগরিত করা, সেই চিন্ময়ী মূর্তিকে, মিনময়ী মূর্তিকে চিন্ময়ের মাঝে জাগরিত করাই হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলীর একটা পর্বের মধ্যে একটা পর্ব। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগরীর 74টি পূজা মণ্ডপকে 10,000 করে টাকা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনে পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দিয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য উদাহরণ স্থাপন করেছে। রাজশাহী শান্তির মহানগরী, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। মহানগরীতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপকে 10,000 টাকা করে প্রদান করা হলো। বিগত বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপিত হবে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফউদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগর সভাপতি অলোক কুমার ঘোষ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অবাধে ধর্মাচরণ করতে পারছে, কিন্তু বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকতে স্বাধীনভাবে কেউ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারেনি। সোমবার দুপুরে নাটোরে বাগাতিপাড়া ও লালপুরে দুর্গাপূজা উপলক্ষে GR বিতরণকালে পৃথক দুটি অনুষ্ঠানে কথাগুলো বলেন নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল। তিনি আরও বলেন, দুর্গাপূজা আগের চেয়ে অনেক বেশি জাঁকজমকভাবে উদযাপন করতে পাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, তাই দুর্গোৎসব সার্বজনীন উৎসব হিসেবে পালিত হচ্ছে। তিনি বাগাতিপাড়ায় 28টি মণ্ডপে এবং লালপুরে 42টি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই GR তুলে দেন। অনুষ্ঠান দুটিতে বাগাতিপাড়া এবং লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মারুফ নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল 9:30 সদর উপজেলার এরফান গ্রুপের ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত শিশু শ্রমিক সদর উপজেলার কল্যাণপুর এলাকার দেলোয়া ড্রাইভারের ছেলে ও ওই ট্রাকের শ্রমিক। নিহতের ভাই পারভেজ জানান, সোমবার সকালে এরফান গ্রুপের ট্রাক টার্মিনালে একটি ট্রাক মেরামতের কাজ করছিল মারুফ। এ সময় অন্য একটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দিলে মেরামত করা ট্রাকটি চলতে শুরু করে এবং ট্রাকটি মারুফকে সামনের একটি দেয়ালের সাথে চাপা দেয়। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরফান গ্রুপের মানব সম্পাদক কর্মকর্তা জাকির হোসেন বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 12 ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর যৌথ অভিযানে বগুড়া সদরে একটি ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিলান্স অভিযান পরিচালিত হয়েছে। এতে বিএসটি এর গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বিক্রয় বিতরণ এবং মোড়কে বিএসটি এর মানচিহ্ন ব্যবহার করায় ফুলবাড়ি এলাকার মেসার্স এসএমআর কনজুমার প্রোডাক্টসকে 30,000 টাকা জরিমানা করা হয়। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস এই রায় ঘোষণা করেন। এছাড়া বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং দেশি বিদেশি বিভিন্ন প্রকার নামি দামি ব্র্যান্ডের সিনথেটিক ডিটারজেন্ট পাউডার নকল করে উৎপাদন ও বিক্রয় বিতরণ এবং মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় নাটাইপাড়া এলাকার মেসার্স হাসনাত ব্রাদার্স এর বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 21 ও 15 ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয় এবং বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়। অপর একটি প্রতিষ্ঠান মেসার্স এসএস পলিমারকে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় লেবেলসমূহ জব্দ করা হয় এবং পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়া কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। নাটোরের 383টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সোমবার সকালে প্রতিটি মন্দিরে ষষ্ঠী পূজা শুরু হয়। ঢাকের বাদ্য কাঁসর আর ঘণ্টাধ্বনি ও ধূপধুনোর গন্ধে প্রতিটি মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হবে দুর্গা প্রতিমার আরাধনা। পূজা আরতি অঞ্জলি ও ভোগরাগের মধ্য দিয়ে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে। এভাবে সপ্তমী অষ্টমী সন্ধি নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। দেবী আসছেন ঘটকে, এর ফল ছত্রভঙ্গ, আর যাবেন দোলায়, যার ফল মড়ক। তাই ভক্তরা মায়ের চরণে অঞ্জলি দিয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন যাতে সকল অমঙ্গল দূর হয়ে তার নিজের পরিবার ও দেশের সকলের মঙ্গল স্থাপিত হয়। প্রার্থনা করবেন যাতে করে দেশ তথা বিশ্ব থেকে করোনা মহামারী সহ সকল প্রকার রোগ দূর হয়ে শান্তি স্থাপিত হয়। মণ্ডপের পুরোহিত জানান, কল্পারম্ভের মধ্য দিয়ে ষষ্ঠী পূজা তথা শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। সবাই আশা করে যেন দুর্গাপূজার শুভ সম্পন্ন হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।